নিত্যদিন বাড়ছে সংক্রমণ। সংক্রমণের নিরিখে প্রথমে ওনাম, এরপরেই কেরালা। বাড়ির একজন সদস্য নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হলে বাড়ির অন্যান্য সদস্যরাও সেই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন সহজেই। তাই বাড়ির বাইরে, এমনকি সংক্রামিত ব্যক্তির ঘরের বাইরে পা না রাখার নির্দেশিকা দেওয়া হয়েছে কেরল সরকারের তরফে। কারণ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকলেও মানা হচ্ছে না সঠিক বিধিনিষেধ, তাই সংক্রমণ ছড়িয়ে পড়েছে দ্বিগুণ হারে, জানালেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ। সম্প্রতি কেরালা সরকারের সমীক্ষা বলছে 35% সংক্রমণ ছড়িয়েছে বাড়ির থেকে। তবে সেই মুহূর্তে সংক্রমণ ঠেকানো অবশ্যই প্রয়োজন, তাই বাড়ির অন্যান্য সদস্যদের কোভিড কেয়ার সেন্টারে থাকা আবশ্যিক, প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সেই রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক। এমনকি সমস্ত বিধিনিষেধ মানার জন্য নির্দেশিকাও দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে। নতুন গাইডলাইনে বলা হয়েছে কোভিড আক্রান্ত রোগীদের ঘরের থেকে না বেরোতে, এমনকি পরিবারের সদস্যদের বাইরে বেরোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সর্বক্ষণ মাস্ক পরে থাকা, রোগীর আলাদা বাসনপত্র রাখা, হাত ধোয়া, এমনকি সাবানও আলাদা ব্যবহারের নির্দেশিকা দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।